মাই টিভিতে ফেব্রুয়ারি মাসে শতাধিক কুমিল্লার সংবাদ প্রচার করায় মাই টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান করেছে মাই টিভি কুমিল্লা পরিবার শুক্রবার রাতে কুমিল্লার একটি রেস্টুরেন্টে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিজুল ইসলাম টুটুল মাই টিভি কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ সাইফ উদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুবাইন কবির রনি আওয়ামী লীগ নেতা আহমেদ নেস পাভেল প্রমুখ অনুষ্ঠানে মাই টিভির চেয়ারম্যান নাসুরুদ্দিন সাথী ও কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ সাইফ উদ্দিন সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কুমিল্লা কর্মরত টেলিভিশন সাংবাদিকবৃন্দ মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাতির পক্ষে কেস্ট গ্রহণ করেন মোহাম্মদ সাইফুদ্দিন রনি ও চোদ্দগ্রাম প্রতিনিধি জসীমউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন